এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক এলাকায় আছেন রিপোর্টার জুয়েল মিথা সরাসরি যাচ্ছি তার কাছে সরকার যে আকাঙ্ক্ষা নিয়ে এবং আইসিটি খাতকে বিকশিত করার উদ্যোগ নিয়েছিল এবং দেশে একের পর এক আইসিটি সফটওয়্যার টেকনোলজি পার্ক নির্মাণ করে চলেছে কিন্তু দেশের যে প্রথম আইসিটি পার্ক যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক গত পাঁচ বছরে আসলে কাঙ্ক্ষিত সেই জায়গায় পৌঁছাইতে পারিনি বিশেষ করে বিদেশি বিনিয়োগের আসার একটা কথা বলা হয়েছিল সরকারের পক্ষ থেকে এবং স্থানীয় যে বিনিয়োগকারীরা তারা যৌথভাবে এই পার্কে ব্যবসা করবে এবং আইসিটি খাতে একটি বিপ্লব ঘটাবে এমনটাই আশা ছিল কিন্তু গত পাঁচ বছরে এখানে বিদেশি কোনো বিনিয়োগকারী আসেনি শুধুমাত্র দেশীয় বিনিয়োগকারীরা এসেছেন এবং সরকার যে সুযোগ সুবিধা দেওয়ার কথা বলেছিল তার কিন্তু তেমন কিছুই পাননি এখানে স্বল্প মূল্যে গতির ইন্টারনেট দেওয়ার কথা ছিল সেটা পায়নি সাশ্রয়ী মূল্যে বিদ্যুতের ব্যবস্থার কথা ছিল কিন্তু এখন বিনিয়োগকারীরা উচ্চ মূল্যে বাণিজ্যিক হারে বিদ্যুতের দাম দিতে বাধ্য হচ্ছেন এবং সবচেয়ে বড় বিষয় যে এই পার্কে জায়গা বরাদ্দর জন্য সরকার শুরুর দিকে চোদ্দো টাকা স্কোয়ার ফিটের একটা ব্যবস্থা রেখেছিল কিন্তু থার্ড পার্টিকে যখন এটি পরিচালনার দায়িত্ব দিয়েছে সেই কোম্পানি কিন্তু এখন এক একজনের কাছ থেকে এক এক রকম করে ভাড়া আদায় করছে এখন পর্যন্ত সর্বশেষ উনিশ পয়েন্ট আশি পয়সা টাকা করে উনিশ টাকা আশি পয়সা করে ভাড়া আদায় করা হচ্ছে কিন্তু এই সফটওয়্যার টেকনোলজি পার্ক নির্মাণে পরে দেশের অন্যান্য যেসব পার্ক নির্মাণ হয়েছে সেখানে কিন্তু এই স্পেস ভাড়া এর থেকে অনেক কম এবং এখানে ব্যবস্থাপনার সাথে যারা জড়িত তারা আসলে এখানকার ঠিক ঠিকমতো করেন না বলে বিনিয়োগকারীদের অভিযোগ আমি এখন যে প্রতিষ্ঠানটিতে দাঁড়িয়েছি এই প্রতিষ্ঠানটিতে প্রায় এক বছর ধরে এসি নষ্ট এবং এই যে বিল্ডিংটি এটি কিন্তু কাজ দিয়ে ঘেরা একদম এয়ারটাইট একটি বিল্ডিং এখানে এসি কাজ না করলে আসলে কর্মীদের খুব কষ্ট পেতে হয় যেহেতু এখন শীতের মৌসুম খুব বেশি কষ্ট হচ্ছে না দুই একটি ফ্যান চালিয়ে তারা কাজ চালিয়ে গেছে কিন্তু সামনে যে গরম আসছে তখন কিন্তু এখানে থাকা খুব কষ্ট হয়ে যাবে এবং এই এই যে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তারা কিন্তু এই হোটেল এবং পার্কটিকে ফুড কোর্টটাকে ইজারা দিয়ে দিয়েছে এবং সেটি আজকে উদ্বোধন হবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এটা নিয়ম মেনেই তারা করছে এই ছিল যশোর থেকে আমার কাছে সর্বশেষ আমরা সরাসরি যুক্ত ছিলাম যশোর থেকে